আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আমি এতদিন খুবই ব্যস্ত ছিলাম, আমার অনেকগুলো অর্ডার ছিল যার জন্য রেগুলার আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এর মধ্যে থেকে একটি ড্রেস ডিজাইন আমি ভিডিও করেছি, সবগুলো করতে পারি নাই, কারণ হচ্ছে ভিডিও করতে অনেক সময় লাগে, কাজ করতে গেলে ভিডিও করে কাজ করতে গেলে সময়টা অনেক বেশি লাগে, তাহলে আমি ডেলিভারিগুলো কমপ্লিট করতে পারবো না, যার জন্য আমি ভিডিও করি নি, শুধু একটা ড্রেসে ভিডিও করেছি। আর এই ড্রেসটি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা কুশন র্যাগ দিয়ে ড্রেসটা বানানো, আর সেটাতে পুরো বডিতে হাতের কাজ করেছি, পাতাগুলো করতেছি হচ্ছে বাটনগুলো সেলাই দিয়ে, আর ডালটা করবো ডাল ফুল দিয়ে। আরেকটি কথা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, আর বেল বাটনটি অন করে রাখবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারবেন। এখন পাতা সেলাইতে আমি হচ্ছে সবুজ কালারের সুতাটা ইউজ করতেছি, কারণ হচ্ছে কি ক্যামেরাতে এত ভালো বোঝা যায় কিনা জানি, তবে বাস্তবের ড্রেসটা আরো অনেক অনেক সুন্দর। পাতাটা শেষ হলে আমি শুরু করবো ডালের কাজটা, তো ডালটা ডাল ফুল দিয়ে শুরু করবো। এভাবে আপনারা সেলাইটা করে নেবেন, আর প্রথমে মানে ফোটোকে আপনারা চার ভাগ করে নেবেন, যেমন দেখবেন আমি কীভাবে করতেছি, দেখলে বুঝতে পারবেন, তাহলে প্রত্যেকটা মানে সেলাই সুন্দর করে বসবে। আর সুতা দিয়ে আমি হচ্ছে টুইস্ট সেলাই দিয়ে আমি কাজটা কমপ্লিট করব, টুইস্ট করে সেলাইটা করব, আর পুরো ফুলগুলো কমপ্লিট হলে ড্রেসটা দেখতে অসম্ভব সুন্দর লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এই ধরনের ড্রেস বানানোর জন্য, বেবির জন্য। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুবই আনন্দ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।